আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে যারা আমরা ভিডিওটি পাখি পালন পালন করি পাখি করার ক্ষেত্রে জিঙ্ক কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ জিঙ্কের অভাবে আমাদের পাখির ব্রিডিং এ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এছাড়া ব্রিডিং এর সিজন ছাড়াও আমাদের পাখি যখন নাকি আমরা রেস্টে রাখি তখনই কিন্তু পাখির জন্য জিঙ্ক বিশেষভাবে দরকার হয় আজকে পাখির জন্য জিঙ্ক কেন আপনার প্রয়োজন অর্থাৎ জিঙ্কের উপকারিতা কি বা এর অভাবে কি ধরনের সমস্যা হয় আমরা এই জিঙ্কটা প্রাকৃতিকভাবে কোথায় পেতে পারি জিঙ্কের সাপ্লিমেন্ট হিসেবে আমরা কি দিতে পারি এবং কীভাবে দিতে পারি এই সাপ্লিমেন্টের দাম কেমন এই সমস্ত তথ্য নিয়ে আজকে ভিডিওটা আপনার সাথে আলোচনা করবো আলোচনা করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি পাখি লালন পালন করার জন্য জিং খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমরা যে প্রায় সময় অভিযোগ করি যে আমার পাখি ঠিক মতো ডিম পারতেছে না ডিমগুলো ফার্টাইল হচ্ছে না কিংবা পাখির পালকগুলো যে গদাচ্ছে না এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু জিঙ্কের অভাবে হয়ে থাকে অর্থাৎ জিঙ্ক যে একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমাদের পাখি পালন করার ক্ষেত্রে তবে সচরাচর এই জিঙ্কগুলো কিন্তু পাখির অভাবে সবসময় বোঝা যায় না বা পাখির কখন কি ধরনের সমস্যা এগুলো কিন্তু বোঝা যায় না যেমনটা অন্য অন্য ভিটামিনের কারণে পরিলক্ষিত হয় তাই এই জিঙ্কের সমস্যাগুলো বুঝতে হলে পাখির দিকে বিশেষভাবে নজর দিতে হবে আর প্রায় সময় যেহেতু আমরা বিভিন্ন ধরনের কাঁচা শাক এবং হচ্ছে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি খাওয়াই ফলশ্রুতিতে আমাদের পাখির শরীরে জিঙ্কের অভাবটা ওই রকম ভাবে পরিলক্ষিত হয় না কেননা যে দেখবেন যে যারা উন্মুক্তভাবে আপনার খাঁচার মধ্যে বড় খাঁচার মধ্যে পাখি পালন করে কিংবা খামারের মধ্যে আপনার হাঁস মুরগি পালন করে কবুতর পালন করে তারা যে তাদের পাখিকে ঘাস দেয় বা বা সবুজ দেয় দেয় এই ধরনের এগুলোর মধ্যে কিন্তু জিঙ্কের একটা সবজি উপাদান থেকে থাকে প্রাকৃতিক ভাবে ফলশ্রুতিতে আমাদের পাখি বা কবুতর বা মুরগিগুলো কিন্তু এই ধরনের জিঙ্কের অভাব পড়ে না অনুরূপভাবে আমরা যদি আমাদের পাখিগুলোকে মাঝে মধ্যে ধরেন ধনেপাতা ধনে পাতা লেটুস পাতা পুদিনা পাতা সহ বিভিন্ন ধরনের শাক যদি অফার করি হ্যাঁ এই ধরনের শাক কিন্তু জিঙ্ক থাকে এবং আমাদের পাখিগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে জিঙ্ক পেয়ে যায় তাই প্রাকৃতিকভাবে জিঙ্ক দেওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এছাড়া তো আমরা এই জিঙ্কের সাপ্লিমেন্ট হিসাবে অনেক কিছু ব্যবহার করতে পারি যেটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণের মধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর কোনো যদি জিঙ্ক রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো প্রথমে আসি যে জিঙ্কের উপকারিতা কি অর্থাৎ এই জিঙ্কটা আমরা পাখিকে কেনে দেব দেখুন প্রথম হচ্ছে যে জিঙ্ক পাখির স্পামকে উর্বরতা বৃদ্ধি করে ফলশ্রুতিতে আমাদের পাখির ডিমগুলো গুলো ফার্টাইল হতে সহায়তা করে এক নম্বর দুই নাম্বার হচ্ছে পাখির হার গঠনে জিঙ্ক বিশেষভাবে উপকারী বা বিশেষভাবে কাজ করে তিন নাম্বার হচ্ছে প্রায় সময় দেখি যে আমাদের পাখির পালকগুলো ঠিকমতো ঠিক মতো গজায় না পালক না গজানোর কারণ হচ্ছে এই জিঙ্কের জিঙ্কের সমস্যা অর্থাৎ অভাবের কারণে যদি পাখির জিঙ্কের সমস্যা থাকে তখন কিন্তু পাখির পালকগুলো ঠিক মতো গজায় না এছাড়া চার নম্বরে যে আপনার উপকারিতা আছে আমাদের এই পাখির জিঙ্কের জন্য সেটা হচ্ছে পালকের উজ্জ্বলতা বৃদ্ধি করা প্রায় সময় আমরা লক্ষ্য করি যে আমাদের পাখির পালকগুলো গুলো হয়ে যেতেছে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতেছে এই ধরনের সমস্যাগুলো জিঙ্ক খাওয়াইলে আর এই সমস্যা থাকে না এছাড়া পাখির আপনার ডায়রিয়া হইলে এই ডায়রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা করতেও কিন্তু জিঙ্ক কিন্তু অনেকাংশই উপকারীতে আসে বা অনেকাংশ কাজ করে তাই জিঙ্কের বহুবিধ উপকার এছাড়া আরো যে উপকারগুলো আছে জিঙ্ক পাখির রক্ত শূন্যতা দূর করতে সহায়তা করে এছাড়া জিঙ্কের মধ্যে আছে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা রোগ জীবাণুর প্রতিরোধের করার ক্ষেত্রে পাখির সাথে বিভিন্ন ধরনের কাজকর্মগুলো করে থাকে এছাড়া পাখির আপনার যে বাচ্চা উৎপাদনের বৃদ্ধি সহায়তা করে এই ধরনের কাজগুলো মূলত জিঙ্কের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ভাবে পেয়ে থাকি উপকারিতা পেয়ে থাকি এই জিঙ্কি থেকে এখন জিঙ্কের অভাবে যে জিনিসটাগুলো পাখির মধ্যে সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হচ্ছে এনফার্টিলিটি অর্থাৎ পাখির ডিমগুলো সঠিকভাবে ফার্টাইল হয় না ইনফার্টাইলিটির মধ্যে এটা আমাদের পাখিগুলো পড়ে যায় সঠিকভাবে তার ডিম বাচ্চাগুলো হয় না পাখির যে পালকগুলো ঠিক মতো গজায় না উসুক ফুসুকো হয় বাচ্চাগুলো ছোটো হয় বাচ্চাগুলোর সঠিক গ্রোথ হয় না এবং পাখিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যায় এই রোগ প্রতিরোধ ক্ষমতার কমে যাওয়ার কারণে আমাদের পাখি ছোটো খাটো বা অল্প একটু সমস্যার কারণে খুব সহজেই রোগ আক্রান্ত হয়ে যায় ফলশ্রুতিতে দেখা যায় যে সামান্য একটু ডায়রিয়ার কারণে আমাদের পাখির মৃত্যুর দিকে ধাবিত হয় যদি পাখির শরীরে জিঙ্কের স্বল্পতা দেখা দেয় কারণ পাখির শরীরে জিঙ্ক না থাকলে এই ডায়রিয়া বিশাল আকৃতি সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে এছাড়া পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পাখির আরও যে অন্য অন্য যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু পাখিকে দেখা দেয় তাই আমরা পাখির শরীরে যেন আপনার এই জিঙ্কের ঘাটতি না থাকে এর জন্য কিন্তু সবুজ শাকসবজি সহ আমরা কিন্তু যেহেতু ইন্ডোরে পাখি পালন করি এবং প্রাকৃতিক ভাবে বিভিন্ন ধরনের জিনিসগুলো পাখিকে দিতে পারি না তাই কিন্তু জিঙ্কের সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি এখন আসি আমরা জিঙ্ক সাপ্লিমেন্ট হিসাবে পাখিকে কি ধরনের সাপ্লিমেন্ট দিতে পারি অর্থাৎ কি ধরনের ঔষধ বা লিকুইড সিরাপ পাখিকে দিতে পারি আমরা বাজারে প্রায় সময় দেখি জিঙ্কেরই পাওয়া যায় আপনার ব্লক পাওয়া যায় বড় বড় ভালো মানের দোকানে আপনারা জিঙ্কের ব্লক পাবেন এগুলো দিতে পারেন এছাড়া আমাদের পাখির জন্যে জিঙ্কের যে সিরাপটা আছে সেটাও কিন্তু আমরা দিতে পারি তো জিঙ্কের সিরাপের মধ্যে আমরা দুইটা ধরনের সিরাপ দিতে পারি যেটা হচ্ছে জিস বেড নামে যে সিরাপটা আছে সেটা দিতে পারি আপনার স্ক্রিনে ছবি দেখতেছেন আমি যেটা পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সাথে কিছুর মধ্যে শেয়ার করবো এছাড়া পিভি জিঙ্ক দিতে পারি পিবি জিঙ্কটাও কিন্তু খুবই ভালো মানের একটা ঔষধ যা নাকি পিভি সিরিজের একটা এসি আর পিভি সিরিজের ঔষধ এগুলো কিন্তু জিঙ্কের খুব ভালো উৎস অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসাবে যা আপনারা ছবি দেখতে পাচ্ছেন তো আমি ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এক মেন এক মিল জিস ভেটটা ইউজ করি এটাটা এটা একশো মিলের একটা আহ পেট বোতলে পাওয়া যায় বোতল একশো মিলের বোতল এই যে এখন এইটা আপনি যে কোনো পাখির দোকানে খুব সহজে পেয়ে যাবেন এবং পাখির বর্তমানে যে ওষুধের মূল্য তার মধ্যে এই ওষুধটার দাম মোটামুটি অনেকাংশ এখন পর্যন্ত কম আছে সেটা হচ্ছে ওষুধটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আগে আরেকটু কম ছিল কিন্তু বাড়ার পরেও মোটামুটি এখনো কম আছে পঁয়তাল্লিশ টাকা নেয় এই একশো মিলির একটা আপনার জিঙ্ক সিরাপের একটা বোতল তো এই ওষুধটা কিন্তু পাখিকে মাসে যদি একবার দিতে পারি কিংবা যখন এই ধরনের প্রবলেম হচ্ছে তখন যদি দিতে পারি এবং বিশেষ করে যখন নাকি আমাদের ছোট পাখিগুলোর পালক উৎপন্ন হয় অরমিন আপনার মল্টিং শুরু হয় তখন কিন্তু আমরা পাখিকে এই জিঙ্কটা দিতে পারি এছাড়া যখন নাকি আমাদের পাখিগুলো ডায়রিয়ার আক্রান্ত হয় বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে বা পাখির পায়খানা সমস্যা হয় তখনও কিন্তু আমরা এই জিঙ্কটা দিতে পারি তবে আমরা যে কোনোভাবে যে কোনো ওষুধই দিই না কেন অবশ্যই ভেট ডাক্তারের পরামর্শ নিয়ে দিব কিংবা অভিজ্ঞ লোকদের বা অভিজ্ঞ বড় ভাইদের পরামর্শ নিয়ে নিব বা দীর্ঘদিন যারা এই পাখির সাথে রিলেটেড দীর্ঘদিন যারা পাখির ওষুধ বেছে দীর্ঘদিন যারা পাখি পালন করে তাদের পরামর্শ নিয়েই কিন্তু আমরা এই ওষুধগুলো ব্যবহার করব বা পাখির যে কোনো ধরনের ওষুধ আমরা ব্যবহার করব তো যেটা বলতেছিলাম যে এই ওষুধটা যে কোনো পাখির দোকানে পাবেন এবং এর মূল্য নির্ভর হচ্ছে কত টাকা পঁয়তাল্লিশ টাকা আর এটা ডোজটা হচ্ছে এক এমএল এক লিটার পানিতে এই এক এম এল এক লিটার পানিতে টানা তিন দিন পাঁচ দিন সাত দিন যদি আমরা পাখিকে দিতে পারি এবং মাসে যদি একবার অর্থাৎ মাসে একবার তিন দিন যদি পাখিকে আমরা দিতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আমাদের পাখির যে জিঙ্কের যে ঘাটতিগুলো আছে এই ধরনের ঘাটতিজনিত যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে এতক্ষণ ভিডিও দেখার জন্য অন্তরিক ধন্যবাদ আশা করি ভিডিও ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন চ্যানেলের সোশ্যাল মিডিয়া যদি জয়েন না করে থাকেন ডেস্ক্রিপশন লিঙ্ক দেওয়া এখন দেখার জন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সব পাখি ভালো থাকুক আসসালামু আলাইকুম